বিশ্ববাজারে নিজের একটি কোম্পানি দাঁড় করানো যতটা না কঠিন তার থেকেও বেশি কঠিন সেই কোম্পানিকে বছরের পর বছর রীতিমতো সংগ্রাম করে টিকিয়ে রাখা। আর সেই সংগ্রামে ১০০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের আভিজাত্য টিকিয়ে রেখেছে বিশ্বের অন্যতম সেরা কার কোম্পানি রোলস রয়েস। কিন্তু এই রোলস রয়েসকে দাঁড় করাতে গিয়ে কিভাবে একটি মানুষ তার পুরো জীবন শেষ করে দিয়েছে তা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। ১৮৬৩ সালে ইংল্যান্ডের একটি গ্রামে জন্ম হেনরি রয়েসের। মাত্র ৯ বছর বয়সে হেনরি তার বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য অল্প বয়সেই নিউজপেপার ও পোস্ট অফিসের টেলিগ্রামস ডেলিভারির কাজ শুরু করে। তাই হেনরির আন্টি তার একটি ভালো ভবিষ্যতের জন্য তাকে নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে ট্রেনিংয়ের কিছু টাকা দিয়ে সাহায্য করেন। কিন্তু হেনরির আন্টির দেয়া টাকা তার ট্রেনিংয়ের মাঝেই শেষ হয়ে যায়। এতে ১৭ বছরে হেনরি একটি যন্ত্র বানানোর কোম্পানিতে কাজ শুরু করে। বিভিন্ন ধরনের কাজ করে হেনরি যে টাকা জমিয়েছিল তা দিয়ে অবশেষে ইঞ্জিনিয়ারিং শেখার জন্য সিটি অ্যান্ড গিল্ডস ইনস্টিটিউটে অ্যাডমিট হয়ে যায়। এই ক্লাসগুলো থেকে হেনরি যে দক্ষতা অর্জন করেছিল তার ফলস্বরূপ মাত্র ১৯ বছর বয়সে সে ম্যাগজিম ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানিতে প্রধান ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পায়। কিন্তু দুর্ভাগ্যবশত ১৮৮৪ সালে কোম্পানিটি ডুবে যায় আর হেনরিকে আবারও বেকারত্বের সম্মুখীন হতে হয়। এবার হেনরি জবের সন্ধান না করে নিজের কোম্পানি খোলার চিন্তা করে এবং মাত্র ২২ বছর বয়সে তার আরেক ইঞ্জিনিয়ার বন্ধুকে নিয়ে ১৮৮৪ সালে FH রয়েস অ্যান্ড কোম্পানি নামের একটি কোম্পানি খুলে ফেলে। তারা মাত্র ৭০ পাউন্ড দিয়েই তাদের প্রথম কোম্পানিতে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র যেমন ডোরবেলস ডাইনামোস বানানো শুরু করে। ধীরে ধীরে ১৮৯৯ সালে কোম্পানির শেয়ার ৩০,০০০ পৌঁছে যায়, যা আজকের সময়ে হিসাব করলে প্রায় ১ মিলিয়ন ডলারের সমান। কিন্তু হেনরির গাড়ির প্রতি ছিল অধীর আগ্রহ, তাই হেনরি সিদ্ধান্ত নেয় সে তার নিজের অটোমোবাইল কোম্পানি খুলবে এবং ১৯০৪ সালে সে রয়েস ১০ নামের ৩টি গাড়ি বানিয়েও ফেলে। ৩টি গাড়ির মধ্যে সে ২টি নিজ এবং নিজের পার্টনারের জন্য রাখে এবং তৃতীয়টি একটি লোকের কাছে বিক্রি করে, যিনি তার গাড়ি দেখে খুবই মুগ্ধ হয় এবং তিনি হেনরিকে চার্লস রোলস নামের একজন কার ডিলারের সাথে পরিচয় করান, যার নাম থেকেই রোলস রয়েসের রোলস নামটি এসেছে। রোলস ১৯৭৭ সালে লন্ডনে জন্মগ্রহণ করে। রোলস ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮৯৮ সালে গ্রাজুয়েশন কমপ্লিট করে। রোলসের বাবা গাড়ির প্রতি তার প্যাশন দেখে তাকে কার ডিলারশিপ খোলার টাকা দেয়। তার ডিলারশিপের নাম ছিল CS রোলস অ্যান্ড কোম্পানি। যখন রোলস হেনরির বানানো গাড়িতে চড়ল সে খুব মুগ্ধ হয়ে গেল এবং সে সাথে সাথেই হেনরিকে পার্টনারশিপের প্রস্তাব দেয়। এভাবেই ১৯০৪ সাল থেকে শুরু হয় রোলস রয়েসের আসল যাত্রা। তখন রোলসের বয়স মাত্র ২৭ আর হেনরির বয়স প্রায় ৪১-এ পৌঁছে গিয়েছিল। ১৯০৪ সালে তারা দ্য প্যারিস মোটর শোতে তাদের প্রথম গাড়ি রোলস রয়েস ১০ HP শো করে এবং সেই গাড়িটি তারা রোলসের কার ডিলারশিপের মাধ্যমে ৩৯৫ পাউন্ডে বিক্রি করে। তারা এই মডেলের ১৬টি গাড়ি বানিয়েছিল। এরপরে ১৯০৬ সালে তারা তাদের দ্বিতীয় মডেল রোলস রয়েস সিলভার ঘোস্ট মার্কেটে নিয়ে আসে, যার প্রতিটি পার্ট সিলভার এবং অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছিল। সেই সময় এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে সেরা গাড়ির তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলে। অবশেষে মাত্র ৩২ বছর বয়সে রোলস একটি এয়ার শোতে ল্যান্ডিংয়ের সময় বিমান ব্লাস্টে মারা যায়। রোলস বিমান দুর্ঘটনায় মারা যাওয়া ব্রিটেনের প্রথম ব্যক্তি ছিলেন। গাড়ির পর এবার হেনরি ১৯১৪ সালে রোলস রয়েস ইগল ইঞ্জিন বানায়, যা এখন পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় প্ল্যান ইঞ্জিন কোম্পানি। অবশেষে ৭০ বছর বয়সে হেনরি রয়েস তার কঠোর পরিশ্রম ভরা জীবনের ইতি টানেন। হেনরি এবং রোলস দুজনেই নিজের জীবনে অনেক বড় কৃতিত্ব রেখে গিয়েছেন। হেনরি শিখিয়ে গিয়েছে নিজের স্বপ্নের পিছনে পরিশ্রম করতে পারলে তবেই তা বাস্তবায়ন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।